আশ্বাস ঘাস চাষ করা সম্পর্কে জানার জন্য। তো আপনি এই যে এত এত বড় বিশাল জমি, মানে এত কিছু কৃষি প্রকল্প জানা, মানে কৃষি বিষয়ক, মানে ধান চাষ, পাট চাষ, অন্যান্য সবজি চাষ বাদ দিয়ে আপনি ঘাস চাষে আসলেন কেন? এখানে ঘাস চাষে আসার উদ্দেশ্য হলো ধানের থেকে ঘাসে উৎপন্নতা একটু ভালো এবং এখানে ইনকাম ইয়েটা একটু মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা ঘাস জাত সম্পর্কে জানবো, কি জাতের ঘাস আপনি চাষ করেন? আমার এখানে ঘাস আছে হলো তিন জাতের, একটা হলো নিপিয়ার আছে, একটা হলো পাকসং আছে, আর একটা হলো জারা আছে। তা আপনি কোন জাতের ঘাস লাগাইছেন? তিনটা জাতে আছে না আপনার একটাই শুধু? আমার কাছে সর্বপ্রথম আগে নিপিয়ার ঘাস ছিল, এটার উৎপন্নটা একটু কম, তারপর নিয়ে আসলাম হলো জারা। জাররা জাররা কীরকম ভাই? জাররা উৎপন্ন মোটামুটি আকার ভালো। আচ্ছা আচ্ছা, তো আমরা নিপিয়ার ঘাসের জমি, কোন জমিটা নিপিয়ার ঘাসের জন্য উপযোগী? নিপিয়ার ঘাস এবং পাকসং এবং জারা সবগুলোই উঁচা জমির জন্যই উপকারী, আর উঁচা জমি গাড়াটাই অতি উত্তম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি আপনি দোলা জমিতে গাড়তে চান তাহলে আপনাকে হলো জারা ঘাস ব্যবহার করতে হবে। মানে যে জমিতে পানি থাকে মাসে, দেখা যায় বছরে ছয় মাস বা পাঁচ মাস পানি থাকে, সেই জমিতে যে জমিতে মনে করেন যে এক মাস পানি আটক হয়ে থাকে, আচ্ছা সেই জমিতে আপনি জারা ঘাস ব্যবহার করতে পারেন। ঘাস পানির মধ্যে এক মাস দেড় মাস থাকলেও সে ঘাসটা কখনো নষ্ট হবে না। আচ্ছা ভাই, আর একটা কথা আমাদের দর্শকদের জন্য বলতে, ঘাস মানে রোপণ করার থেকে কতদিন পর্যন্ত, মানে কতদিন পরে কাটানো যায় আর কি? উপযুক্ত ঘাসটা জমি চাষ করে নেওয়ার পর জমিটা যখন ঘাস বীজ বহন করব তখন থেকে তিন থেকে সাড়ে তিন মাস লাগবে ঘাসটা উৎপন্ন হতে, এবং ওটা গাড়ার পর থেকে আপনি একটানা তিন বছর চার বছর আপনার আর জমিতে না বহন করলেও চলবে, ওখান থেকে আপনি তিন চার বছর উৎপাদন পাবেন ওখান থেকে। আচ্ছা, এই যে আমরা যে ঘাসটা দেখতে পাচ্ছি, এই ঘাসটা আপনি কতদিন আগে কাটছেন? এই ঘাসটা আমি কাটছি সর্বোচ্চ দশ দিন হলো। দশ দিন হলো? হ্যাঁ। এটা দশ দিন হওয়ার পরে আপনি কি এটা কি আবার লাঙল দিয়ে চাষ করছেন নাকি আবার? হ্যাঁ, লাঙল দিয়ে ফাটাই দিছি। এই লাঙল দিয়ে ফাটাই দেওয়ার উদ্দেশ্য হলো উৎপন্নটা বেশি করার জন্য, আর যে লাঙল দিয়ে ফাটা দেওয়ার কারণ হলো দিয়ে 72 ঘন্টা জমিটা শুকাই রাখতে হবে। আচ্ছা, রাখার পর তারপর পানি দিতে হবে। এই যে আমি পানি দিছি, এইভাবে পানি দিতে হবে, পানি দিলে তাহলে ঘাসটার উৎপন্ন ভালো হবে। আচ্ছা, আমরা যে জমিটাতে ঘাস দেখতে পাচ্ছি এটা কোন জাতের ঘাস দেখতে পাচ্ছি? এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জারা। এটা হলো জারা 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 এটি কাটার উপযোগী হয়ে গেছে? অটোমেটিক কাটার উপযোগী হয়ে গেছে, কাটতেছি। তো আমরা একটু ঘাসটার কাছে যাব, যা বিস্তারিত কাজ। তো আমাদের ওই যে কাটিংটা সম্পর্কে একটু জানাবেন, কি কোথা থেকে কোথায় কাটিং রাখে? কাটিংটা রাখতে হবে ভাই এই যে এইভাবে, এই যে এখানে যে গাঁট বাইর হয়েছে না, এই গাঁটটার এখানে এই যে এই গাঁটটা থেকে শুরু করে ওই যে শিকড় দেখা, হ্যাঁ শিকড় দেখা যাচ্ছে। শিকড় দেখা বলতে মানে এটা পুরাটা যখন বাড়তি হয়ে উঠবে এই ঘাসটা আরও নিম্নত এক মাস রাখতে হবে। আরও এক মাস রাখতে হবে? হ্যাঁ, এটা কাটিং করতে গেলে এটা এক মাস রাখতে হবে। রাখার পর এটা এই গাছটা এখন যেমন দেখা যাচ্ছে না, এইভাবে আরও উপরে উঠবে, উপরে ওঠার পর এই আগালটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এই দুইটা গাছ মিলিয়ে একটা কাটিং করতে হবে, ঠিক আছে? এই দুইটা গাছ মিলিয়ে যদি কেউ কাটিং চায় আপনি কী করবেন? আমি কাটিং দিতে পারবো, সমস্যা নেই, কেউ কাটিং চাইলে আমি কাটিং দিয়ে দেবো। একটা বিষয়ে জানাবেন ভাই? হ্যাঁ বলেন। আপনি কি আপনি ঘাসে কি কি সার প্রয়োগ করেন? হ্যাঁ, এটাই তো হলো কাম। ঘাসে ইউরিয়া সার বেশি প্রয়োগ করা যাবে না। ঘাসে ইউরিয়া সার বেশি প্রয়োগ করলে ঘাসের উৎপাদন কমে আসবে। ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না? যাবে না, যাবে না বলতে যাবে কিন্তু হালকা পরিমাণে। সেটা হলো আপনার শতকে 100 গ্রাম করে ইউরিয়া ব্যবহার করতে হবে। শতকে 100 গ্রাম? 100 গ্রাম করে ইউরিয়া। অন্যান্য আপনি ড্যাপ ব্যবহার করতে পারবেন, টিএসসি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তার পাশে ম্যাগনেশিয়াম আছে, সেই ম্যাগনেশিয়াম ব্যবহার করতে পারবেন। এগুলো সার যত ব্যবহার করবেন তত ভালো জমিতে।
কিন্তু ইউরিয়া বেশি প্রয়োগ করা যাবে। তো পরিশেষে আরেকটা প্রশ্ন ভাই, তো আপনি যে কয়েক প্রকার ঘাস চাষ করলেন তার মধ্যে কোনটাতে লাভবান বেশি? সবথেকে জাররা আর হলো পাকসনেই লাভবান বেশি। জাররা এবং পাকসন, পাকসন এই ঘাসগুলো মোটা হয় এবং বাড়তি দূরত্ব আসে। তো শুরুর থেকে কতদিন পর কাটা লাগে? শুরুর থেকে মানে গাড়া থেকে যেদিন বীজ ফেলাবো সেদিন থেকে শুরু করে সাড়ে তিন মাস সময় লাগে, তারপরে এইদিকে দেড় মাস দুই মাস করে হলেই পরবর্তীতে কাটা যায়। আচ্ছা, আমরা যদি শুকনো মৌসুমে ঘাসে কি পানি ব্যবহার করা লাগে? হ্যাঁ, পানি ব্যবহার করতে হবে। আপনার যদি কাল প্রচণ্ড যদি কাল সূর্যের তাপ যদি কাল হয় ঠিক আছে, তাহলে সপ্তাহে দুই দিন পানি ব্যবহার করতে হবে জমিতে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো আসলে আমরা জাররা ঘাস সম্বন্ধে জানলাম, নিপিয়ার ঘাস সম্বন্ধে জানলাম, পাঁচতং সম্বন্ধে জানলাম, তো অধিক লাভবান হচ্ছে হলো জাররা ঘাস। জাররা ঘাস, তো আপনাদের যদি কারো জাররা ঘাসের প্রয়োজন হয় আমাদের কাছে, আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন। তো আমাদের এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করলে পরবর্তী